সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে। দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন সাইজের আনারসগুলো বিক্রি হয়। দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক আজকে পুরো ভিডিওতে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানব আজকের বাজারে কিভাবে আনারসগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি ভাইয়া ভালো আছি। ভাইয়ের নামটা কি? সাগর। তো এখন আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এই আনারসের? কিছুদিন ধরে ব্যবসা অবস্থা খারাপ, কারণ ব্যবসায়ীর অবস্থা খারাপ, অনেক পাইকার টাইকার কম, এখন ব্যবসায়ীর অবস্থা খারাপ। হ্যাঁ, দেখি আসলে এই যে সামনে যে আপনার এই যে আনারসগুলো আছে একবার মোটামুটি ছোট সাইজ, এগুলোর আপনার প্রতি পিস কত করে? এই পিসটা ভাই এখন 60 টাকা 8 টাকা যাইতেছে। মাত্র 60 টাকা 8 টাকা করে আপনাদের আড়তে বিক্রি করতেছেন? এগুলো আসছে কোথা থেকে ভাইয়া? রাঙামাটি থেকে। রাঙামাটি থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আর এই সামনের এই যে একটু ভালো সাইজ 12 টাকা 15 টাকা বিক্রি করা যায়, এইটা পিস 12 টাকা 15 টাকা করে? আচ্ছা আচ্ছা, এইটাও রাঙামাটি থেকে আসছে। আর এইটা একটু বড় সাইজ, এইটা পিস কত করে? 25 টাকা 20 টাকা বিক্রি করা যায়। আপনারা একটা বলেন দাম? 25 টাকা। 25 টাকা করে বিক্রি করেন, তাই না? আচ্ছা আচ্ছা। তো সামনে দেখি ভিতরে আসেন। আর এই যে সামনের এইগুলো কত করে ভাই? এই যে সামনের এই সাইজ, ওটা থেকে একটু ভালো সাইজ, তো এটা 30 টাকা বিক্রি করা যায়। এটা একটু ভালো সাইজ, এটার পিস 30 টাকা। হ্যাঁ, যারা নিবে তাদের কত পিস নিতে হয় সর্বনিম্ন? 50টা। 50 পিস নিতে হবে সর্বনিম্ন। আর ওই সামনের ওইগুলো কত করে ভাই? ওটা ভাই ওটা থেকে একটু বড়, তো ওটা 10 টাকা বিক্রি হয়। ওইটা পিস মাত্র 10 টাকা করে? আর ওইটা হচ্ছে 6 টাকা 7 টাকা করে? আচ্ছা আচ্ছা। পরবর্তী এই যে সামনের ওইগুলো, এখান থেকে বাস করে সাইড করে আলাদা করে বিক্রি করা হয়। হ্যাঁ, এইটা এইটা পিস কত করে সামনে? এটা এখানে অ্যাভারেজ করা আছে। ঠিক আছে, অ্যাভারেজে বিক্রি হয়ে জায়গা থেকে। এটা 12 টাকা 13 টাকা হবে এরকম? আর এই যে সামনে ছোট সাইজ, এইটা এটা ওই যে 8 টাকা 9 টাকা, এইটা পিস মাত্র 8 টাকা 9 টাকা করে, তাই না ভাইয়া? আর এই সামনের এগুলো, এটা বিক্রি করা হয়েছে 25 টাকা, এটা পিস 25 টাকা করে। আর এই সামনের এইটা, এটা 14 টাকা বিক্রি করা হয়েছে, এইটা 14 টাকা করে। আর ওই ওইটা হচ্ছে 20 টাকা। হুম, 25 টাকা, এইটা 25 টাকা করে প্রতি পিস। আর এইটা হচ্ছে আপনার 14 টাকা করে। আচ্ছা আচ্ছা। এগুলো আসছে রাঙামাটি থেকেই? রাঙামাটি থেকে আসছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া, সামনে তো রমজান মাস। হ্যাঁ, রমজানে কি দাম বাড়ার সম্ভাবনা আছে? রমজানে প্রতি মালে 10 টাকা ডিফারেন্স হবো। হ্যাঁ, রমজানে তো দামটা বেশি থাকে আনারস? রমজানে আনারসের চাহিদাটা বেশি থাকে, কারণ ইফতারে সবাই আনারসটা একটু খায়, একটা হইলেও নেয়, এই কারণে চাহিদাটা বেশি। এই ছোটো আনারসে রমজানে এটা হয়ে যাবো 15 টাকা ফিরা, যেটা 7 টাকা 8 টাকা, এটা 15 টাকা হবো। আর মাতি হয়ে যাবো 60 টাকা, যেটা এখন 25 টাকা বেচতেছি, এটা হবো 60 টাকা ফিরা। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।